দফার আন্দোলন আরো বেগবান করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচি দিয়েছে, যেটা এখন আমি আপনাদের সামনে ঘোষণা করছি। 13 ও 14 ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার, 13 ও 14 ফেব্রুয়ারি মঙ্গল ও বুধবার ঢাকা সহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। আমি আবার বলছি, 13 ও 14 ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার ঢাকা সহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ। 16ই ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে যে বাংলাদেশিরা প্রতিনিয়ত নিহত হচ্ছেন, সেই সকল শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুম্মা দেশের সকল মসজিদে, ঢাকা সহ দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা। সেটা হলো 16ই ফেব্রুয়ারি শুক্রবার। বন্ধুরা, 17 তারিখ শনিবার সকাল সকল জেলা শহরে, অর্থাৎ জেলা সদরে গণসংযোগ ও লিফলেট বিতরণ, গণসংযোগ ও লিফলেট বিতরণ হচ্ছে 17 তারিখে, এটা শনিবার জেলা সদরে এই কর্মসূচি। আর 18 এবং 19 তারিখ রবি ও সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ।